ব্রাজিলের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য একরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে দুই ক্রু সহ সকল আরোহী নিহত হয়েছেন এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে দুর্ঘটনা কবলিত বিমানটি একটি একক ইঞ্জিন বিশিষ্ট শেষোনা ক্যারাভান মডেলের একটি বিমান এটি রোববার রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় বিমানটিতে বারো জন আরোহী ছিলেন আর দশজন যাত্রীর মধ্যে নজন প্রাপ্তবয়স্ক একজন শিশু এছাড়া নিহতদের মধ্যে একজন পাইলট এবং অন্যজন সহ পাইলট ছিলেন তারা সবাই ঘটনাস্থলেই মারা গেছেন তবে বিমান যাত্রীরা কোন দেশের নাগরিক তা এখন স্পষ্ট নয় বিধ্বস্ত বিমানটি এসব যাত্রী নিয়ে পাশের আমাজন রাজ্যের ছোট শহর এনভিরার দিকে যাচ্ছিল এটি স্থানীয় সংস্থা এআরটি ট্যাক্সি অ্যারিও পরিচালনা করছিল বলে জানা গেছে তবে কি কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত করার কথা জানিয়েছে রাজ্য সরকার মাত্র দু মাস আগে সেপ্টেম্বরে ও ব্রাজিলের আমাজন রাজ্যে আরেকটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছিল ওই বিমান দুর্ঘটনায় আরোহীর সবাই নিহত হয়েছিলেন সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে